রব্বুল আলামিনের কাছে মর্যাদা মানুষের আরো বেড়ে যায়। আল্লাহ হুকুম দিয়েছেন তোমাকে আমি যা খাবার দিয়েছি, রিজিক অর্থ সম্পদ দিয়েছি, তুমি তা থেকে তোমার দিনী ভাইকে দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রব্বুল আলামিন বলেন, হাদিস শরীফ তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাদ করেছেন, আল্লাহ রব্বুল আলামিন যখন বান্দার প্রতি রাগ হয়ে যায়, গুসা করে, আর বান্দা যখন তার সম্পদ থেকে দিনের পথে দান করে, বিভিন্ন সদকে জারিয়ার কাজ করে, মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দিনী প্রতিষ্ঠান বানায়, গরিব মানুষের বিবাহ হয় না, ওটা টাকা দিয়ে সহযোগিতা করে দেয়। হাদিস শরীফে আল্লাহর নবী সাদ করেছেন, তুমি যখন আল্লাহর খুশির জন্য, আল্লাহ পাকের রাজির জন্য তুমি দান করে দিয়েছো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি যে রাগ ছিল, গুসা ছিল, আল্লাহর সেই গুসা এবং রাগ দমিত হয়ে গেছে, পক্ষান্তরে মতান্তরে আল্লাহ তোমাকে বন্ধু বানায় নেয়। এটা একটা রাস্তা আমাদের জন্য করেছেন, ভরসা করতে হবে আল্লাহর উপরে সর্বক্ষেত্রে। কার উপরে? আল্লাহর উপরে সব সময় ভরসা হবে, এবং আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন রসূলুল্লাহ সেভাবে আমাদেরকে বলেছেন, আর আমরা যদি সেভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি, আমরা যদি সেইভাবে আমাদের জীবনকে সাজাইতে পারি, তাহলে আল্লাহ খুশি হয়ে গেলে আমাদের আর জান্নাতে যাওয়ার কোনো সমস্যা থাকবে, কোনো সমস্যা থাকবে না। আর সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে, অর্থাৎ তাদের উপরে যদি মুসিবত থাকে, কোনো বালা থাকে, সেটা আল্লাহ কি করে দেন, হ্যাঁ কাটিয়ে দেন, সেটা আপনার থেকে মাফ করে দেওয়া হয়, আপনি ওই বালা থেকে, ওই গজব থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। দিলেন তো 100 টাকা, দিলেন তো 500 টাকা, কিন্তু গজবটা যে কত বড় ছিল এটা তো আপনি জানেন না। আপনি কি জানেন? জানেন না। কোরআন ও হাদিস থেকে দান সদকার ব্যাপারে উৎসাহিত করা হয়েছে। দান সদকা এমন এক ব্যাপার যার মাধ্যমে মানুষ, সাধারণ মানুষ, গুনাহগার মানুষ আল্লাহর প্রিয় হতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন একটা লাইন আমাদের জন্য করেছেন, এমন একটা ব্যবস্থা করেছেন, যে মাধ্যম করে দিয়েছেন, একটা উসিলা বের করে দিয়েছেন, যে উসিলার মাধ্যমে, যে কাজটার বিনিময়ে আমরা আল্লাহকে খুশি করতে পারবো। বলেন না সুবহানাল্লাহ। রিজিক দিয়েছেন কে? আমাদের যে সম্পদ, অর্থ, খাবার দাবার, দান, সবুজ ফসল, যা কিছু আমরা চাষ করে থাকি, উৎপাদন করি, এই সবগুলা কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহর দেওয়া জিনিস থেকে আমরা দান করি। সম্পদ কে দিয়েছেন? টাকা। আল্লাহর দেওয়া জিনিস থেকে আল্লাহর রাস্তায় খরচ করলে খুশি হয় কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ কালামুল্লাহ শরীফে ইরশাদ করেছেন, প্রথমেই আলিফ লাম মিম যালিকাল কিতাব, যে কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, কি নাই? আল্লাহ পাক এখানে চ্যালেঞ্জ করেছেন যে আমি কোরআন, যে কোরআন দিয়েছি, সেখানে পৃথিবীর কোন মানুষ ভুল ধরার, সংযোজন করার, বিয়োজন করার কোনো ক্ষমতা নেই। বলেন না আলহামদুলিল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে শুরু করার কারণ হচ্ছে যে মানুষ, আলিমুল গায়ব, আল্লাহ বলছেন যে আমি গায়বের খবর জানি, মানুষ কথিত বিজ্ঞানী, এরপরে কলামিস্ট, গবেষক, তারা চেষ্টা করবে, নাস্তিকবাদ যারা আছে চেষ্টা করবে কোরআনের ভুল ধরার জন্য, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আজকে সেই কাজ হচ্ছে যে ভুল ধরে, কিছুদিন আগেও একজন এরকম ভুল ধরেছেন যে আমার কাছে এই জিনিসটা পর্দা করতে হবে, এটা আমার কাছে একটা বেমানান লাগে, নাউজুবিল্লাহ বলেন,
অতঃস এই আয়াত আল্লাহ নাজিল করেছেন কোরআনে, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে নবী পত্নীগণ, আপনারা জাহিলি যুগে অর্থাৎ আইমে জাহিলি যুগে যে সমস্ত কাজ কারবার হতো, বেসরা বেহায়াভাবে চলাফেরা করতো, আপনারা তাদের মতো চলবেন না। নিষেধ করেছেন কে? আল্লাহ করেছেন, কোরআনের আয়াত নাজিল করেছেন আল্লাহ। কিন্তু সেখানে সাধারণ মানুষ যারা এই আয়াতের তীক্ষ্ণভাবে, তীক্ষ্ণ থেকে আরো তীক্ষ্ণভাবে ভুল ধরার চেষ্টা করে, সেখানে আপনার আমার সমান অধিকার নামে যে কথাটি বলতে চায়, এটা কোরআন এভাবে দেয় নাই। কোরআন মেয়েদেরকে মর্যাদা এবং অধিকার বেশি দিয়েছে। সুবহানাল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহর নবী বলেছেন মেয়েদের ব্যাপারে, মেয়েদের ইজ্জতের ব্যাপারে, মেয়েদের সম্মানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন এতটা মর্যাদা দিয়েছেন মেয়েদেরকে, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, পৃথিবীর তাম পুরুষ যারা আছে সন্তান আছে সমস্ত সন্তানের জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন মায়ের পায়ের নিচে ঘোষণা করেছেন। বলেন সুবহানাল্লাহ। এখানে মায়ের মর্যাদা কি বৃদ্ধি করা হয়েছে? একটা মেয়ে কয়েক জায়গা থেকে সম্মান বুক করে থাকে। এক নাম্বারে মেয়েটা তার বাবার কাছ থেকে সম্পদ আরোহণ করে থাকে, অংশীদার হয়ে থাকে। দুই নাম্বার তার বায়ের কাছ থেকেও পেয়ে থাকে এবং মায়ের কাছ থেকেও পায়, ঠিক কিনা ব্যাঠি? সেখানে যখন তাকে বিয়ে দেওয়া হয়, স্বামীর বাড়িতে যাওয়ার পরও সেখানে স্বামীর কাছ থেকে সে যথেষ্ট সম্মান লাভ করে, তার ইজ্জত এবং অর্থ সম্পদ স্বামীর কাছ থেকে পেয়ে থাকে, সম্পদের অংশ স্বামীর কাছ থেকে পেয়ে থাকে, ঠিক কিনা ব্যাঠি? তাহলে মেয়েদের কি ইজ্জত কোরআন হাদিস থেকে দিল না, তো দিল কে? সমান অধিকারের নামে যে ধরনের কথা নাস্তিক বা মুরতাদ যারা বলে থাকে এবং এ কথা বলে পৃথিবীর মুসলিম মনীষী নারীদেরকে রাস্তায় নামিয়ে দিয়েছে, এর অর্থ হচ্ছে এরকম তথাকথিত ওই নাস্তিকদের কথায় যে সমস্ত মা ভোনেরা রাস্তায় নেমে যান, নেতৃত্ব দিতে চান, পক্ষান্তরে তাদের মর্যাদা বাড়ে না, বরং তাদের মর্যাদা দুনিয়ায় এবং আখেরাতে দুই জায়গায় কমে যায়, ঠিক কিনা ব্যাঠে? সেখানে যদি তারা পর্দা করত, আল্লাহর কোরআনের আইন মানত, তাহলে তাদের মর্যাদা আরো বেড়ে যেত। এই কথা বলছি এই জন্য যে যেখানে ইসলাম আপনাকে নির্দিষ্ট একটা ঘণ্ডি তৈরি করে দিয়েছে, সেখানে আপনি নিজে নিজে আইন তৈরি করার কেউ না, ঠিক কিনা ব্যাঠে? আজকে দেখবেন যে এই ক্ষেত্রে এই পর্দার আইন নিয়ে যেমন কথা হচ্ছে, দান সদকা এবং যাকাত নিয়েও কথা হয়, সেখানেও আপনাকে একটা বাম হাত ঢুকায় দেয়। কুরবানির ব্যাপারে, দানের ব্যাপারে যেমন সমালোচনা হচ্ছে, নামাজ ব্যাপারে সমালোচনা হচ্ছে, যে কাজটা আজ থেকে 10 থেকে 15 বছর আগে অথবা বিগত 5 বছর আগে বাংলার জমিনে ছিল না, বাংলাদেশে ছিল না, সেখানে নামাজের মন্তব্য ছিল না, কোরবানির উপরে মন্তব্য ছিল না, হজের উপরে মন্তব্য ছিল না, দানের উপরে মন্তব্য ছিল না, পর্দার উপরে মন্তব্য ছিল না, কোরআনের আয়াত দিয়ে সংশয় করার কোনো মানুষ ছিল না। কিন্তু আজকে এই দিনে, এই শতাব্দীতে, এখন এই সময় মানুষ এই সমস্ত কথা নিয়ে বেশি আলোচনা করতেছে। কারণ হচ্ছে এটা বেঈমান মুশরিক বেদিন নাস্তিকবাদী যারা আছে তারা এতদিন পর্যন্ত মুসলমানকে নিয়ে রিচার্জ করে দেখেছে,
কোন কৌশল অবলম্বন করে মুসলমানকে আল্লাহর কোরআন থেকে নামাজ থেকে হজ থেকে বিরত করা যায় না। ঈমান থেকে বিন্দু পরিমাণ যখন মুসলমানরা পিছে হটে নাই সেই সময় এই দুষ্ট নাস্তিকবাদীরা নতুন করে বুদ্ধি এটেছে। অর্থাৎ যেই হাদিসগুলা যেই দলিলগুলা রহিত হয়ে গেছে যে দলিল হাদিসগুলা মানসুখ হয়ে গেছে সেখান থেকে দলিল ওই মানসুখ দলিলগুলা নিয়ে নতুন করে উপস্থাপন করে টাকার বিনিময়ে মুসলমানদের ব্রেনে ঢুকাই দিয়েছে। জোরে বলেন ঠিক কি না? যেটা আজ থেকে 5-10 বছর আগে ছিল না সেটাই এখন হচ্ছে। যেখানে ইসলাম কোরআন মানার ব্যাপারে আপনি উৎসাহিত করবেন, আপনার সন্তানকে আপনি দিন শিক্ষা দিবেন, আর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে অর্থ দিয়েছে সে অর্থ থেকে আপনি দিনের রাস্তায় দান করবেন, সেখানে মুসলমান জন উৎসাহিত। কারণ মুসলমানকে ভুল পথে নিয়ে যাচ্ছে যারা নাস্তিক, তারা টাকার বিনিময়, টাকার বিনিময়ে এক ধরনের তথাকথিত ইসলাম সাম্যবাদী হুজুরদেরকে কিনে নিয়ে যাচ্ছে। যেটা আপনার বিভিন্ন সময়ে তামাম পৃথিবীতে ছায়ার ছিল, সম্রাট আকবরের জামানায় ছিল, যেখানে সম্রাট আকবর দীন ইলাহি নামে নতুন একটা ধর্ম করেছিল, সেখানে সম্রাট আকবর একটা হিন্দু মহিলাকে বিয়ে করে উনি দীন ইলাহি অর্থাৎ মুসলমানের ধর্ম দিন পালন করবে এবং যিনি হিন্দু তিনি তার ধর্ম পালন করবে, মুসলমানের সাথে বিয়ে বসতে পারবে, কিন্তু মুসলমানের সাথে বিয়ে হওয়ার পরে সে হিন্দু ধর্ম পালন করতে পারবে? বলেন নাউজুবিল্লাহ। এই দিনকে সমাজে প্রতিষ্ঠিত করে দেওয়ার জন্য তিনি ধর্ম করেছিলেন দিনে এলাহি। নাম কি? কি নাম? দিনে এলাহি। সেখানে কিন্তু দিনে এলাহির পক্ষে ওই সময়ের কিছু আলেম ফতোয়া দিয়েছে, বাদশাহ আকবর আপনি যা করেছেন, দিনে এলাহি যে নতুন ধর্ম প্রচলন করেছেন এটা ঠিক আছে, এটা আমরা সাপোর্ট করি, এটার বিরুদ্ধে এটার পক্ষে ফতোয়া দিয়ে দিয়েছে। কিন্তু সেই সময়ে এই দিনে এলাহি নতুন ধর্মের বিরুদ্ধে একজন মর্দে মুজাহিদ দাঁড়িয়েছিলেন, তিনি হলেন জামানার ইমাম মুজাদ্দিদে আলফে সানি রহমাতুল্লাহি আলাইহি। জোরে সুবহানাল্লাহ বলেন। যুগে যুগে মানুষেরা যেখানে ইসলামের বিরুদ্ধে কথা বলেছে, কোরআন এবং হাদিসের বিরুদ্ধে কথা বলেছে, ঠিক ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিসের পক্ষে কথা বলার জন্য একজন করে মর্দে মুজাহিদ আল্লাহ রাব্বুল আলামিন দাঁড় করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। দিন তার দিনের গতিতে চলবে। সেখানে অন্য কোথাও ভরসা করার দরকার নাই। খাবারের রিজিকের মালিক কে? জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন। বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জোরে জোরে সুবহানাল্লাহ বলেন। যেহেতু আপনার রিজিকের মালিক আল্লাহ, আপনি অন্য কারোর উপরে নির্ভর নয়, কার উপরে আপনি ভরসা করবেন না, ভরসা করবেন একমাত্র আল্লাহর উপরে। কার উপরে? মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহি ভরসা করেছেন আল্লাহর উপরে। কোনো অর্থ সম্পদ এবং টাকার দিয়ে লোভ করেন নাই বাদশাহ আকবর। মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহ আলাইহিকে অর্থ সম্পদ দিয়ে লোভ দেখিয়েছেন। তিনি বলেছেন অর্থ সম্পদের লোভে আমি পড়ব না, কারণ আমার রিজিকের মালিক হচ্ছেন আল্লাহ। জোরে সুবহানাল্লাহ বলেন। বাদশাহ, তোমার অর্থের আমার প্রয়োজন নাই, আমার রিজিকের ফয়সালা তিনি দিবেন, তিনি যতদিন ইচ্ছা করবেন ততদিন আমি দুনিয়ার জমিনে জীবিত থাকব, তিনি যতদিন ইচ্ছা করবেন ততদিন আমি ওনার দেওয়া রিজিক বক্ষণ করব, তোমার তোমার টাকা তোমার অর্থের লোভে আমি পড়ব না। অতএব মুজাদ্দিদ আলফে সানি রহমাতুল্লাহি আলাই উনি চুপ রয়ে গেলেন। ওনাকে শাস্তি দেওয়া হলো,
বাদশাহ আকবর বললেন আপনি যদি আমার দ্বীনে ইলাহির পক্ষে ফতোয়া না দেন তাহলে আপনাকে আমি বাঘের খাঁচার ভিতরে প্রবেশ করিয়ে দিব যেখানে ক্ষুধার্ত বাঘ রয়েছে আপনি আমার প্রস্তাবে রাজি না হলে আপনার এই দেহটা ক্ষুধার্ত বাঘের পেটের ভিতরে চলে যাবে মুদাদ্দিদ আল ফিসানি বললেন এখানে আমার কোনো ভয় নেই কারণ আমি ভয় করি আল্লাহকে রক্ষা করবেন আল্লাহ সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ কে বলে পীরের আন্দোলন করে না মুজাদ্দিদের তরিকার ইমাম মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি মুজাদ্দিদের তরিকার ইমাম এবং পীর লক্ষ লক্ষ মুরিদ যার রয়েছে তিনি সেখানে ইসলাম এবং কোরআনের পক্ষে অবতীর্ণ হয়ে গেলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহিকে বাগের খাঁচার ভিতরে দিয়ে দেওয়া হলো উনি সেখানে পৃথিবীর কারোর উপরে বর্ষা করেন নাই তিনি বর্ষা করেছেন কার উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু সুবহানাল্লাহ যারা আমার উপরে বর্ষা করবে আমি আল্লাহ তাদের জন্য যথেষ্ট হয়ে যাই আল্লাহ যদি আপনার আমার জন্য যথেষ্ট হয়ে যায় সেখানে আমার আপনার দুনিয়া এবং আখেরাতে কোথাও কোনো ভয় থাকবে না জোরে বলেন থাকবে না হযরত মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি যখন উনি ওনার সিদ্ধান্তে অটল রইলেন মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহি বললেন বাদশাহ আকবর দিনে লাহি নামে যে নতুন ধর্ম করেছো এই ধর্ম কোনোদিন ইসলাম সাপোর্ট করে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন ইসলামকে মনোনীত করেছেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইসলাম হচ্ছে আমার কাছে একমাত্র মনোনীত ধর্ম সেখানে অন্য কোন ধর্ম আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাগের খাঁচার ভিতরে দিয়ে দেওয়া হলো আল্লাহর বান্দা আল্লাহর ওলি মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহি আলাইহি বাগের খাঁচার ভিতরে বিন্দু পরিমাণ বিচলিত হলেন না বরং আল্লাহর উপরে সম্পূর্ণ তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে উনি বাগের খাঁচায় বসে রইলেন সকাল বেলায় দেখা গেল মুজাদ্দিদ আল ফিসানি রহমাতুল্লাহ আলাইহির পায়ের মধ্যে বাঘ জিব্বা দিয়ে চাটতেছে বলেন সুবহানাল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষ পৃথিবীর কোন কিছু তোমাকে ক্ষতি করতে পারে না যতক্ষণ আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ছায়ার নিচে তুমি থাকবা আমার উপরে বর্ষা করবা আমার হুকুম মানবা আর আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে যাব আমি আল্লাহ যে বান্দার উপরে খুশি হয়ে গেলাম পক্ষান্তরে মতান্তরে পৃথিবীর তামাম মাখলুক গুলো ওই বান্দার উপরে খুশি হয়ে যায় অতএব ভরসা করব আল্লাহর উপরে কার উপরে সম্পদের মালিক কে রিজিকের মালিক কে আল্লাহ কোন বাদশাহ কোন প্রেসিডেন্ট আপনাকে রিজিক দিবে না সমস্ত ক্ষমতার মালিক কে এই জন্য সমস্ত ক্ষমতার মালিক জনগণ এটা বলা যাবে না যদি আপনি বলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ তাহলে কুফুরি হয়ে যাবে শেরেক হয়ে যাবে এটা কি আমার কথা নাকি এটা হচ্ছে আল্লাহর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন বন্ধু আপনি জানাইয়া দেন এই পৃথিবীর মধ্যে যা কিছু ঘটে যা কিছু হয় আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম ব্যতীত হয় না জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে এখানে আপনি তাওয়াক্কুল আল্লাহর উপরে করবেন আপনাকে কেউ ক্ষতি করতে পারবে না আপনার অনিষ্ট করতে পারবে না
আপনাকে দমায়া দিতে পারবে না। আপনি কোরআনের পক্ষে কথা বলবেন, নবীর পক্ষে কথা বলবেন, মর্যাদা বাড়াই দিবে আল্লাহ। কে বাড়াই দিবে? আপনার মর্যাদা বাড়িয়ে দিবে কে? আল্লাহ বাড়িয়ে দিবে। পবিত্র কোরআন আমরা তার সম্মানে এবং হেফাজত করার জন্য কোরআনকে আমরা একটা গিলাফ দিয়ে ঢেকে দেই, একটা কাপড় দিয়ে ঢেকে দেই। এই কাপড়টা আলাদা করার পরে যদি নিচে পড়ে যায় তাহলে এই কাপড়টার মধ্যে আমরা চুমা খাই, খাই কি খাই না? জোরে বলেন খাই কি না? কারণ এই কাপড়ের কোনো সম্মান ছিল না। এই কাপড়টা কোরআনের ভিতরে লেগে যাওয়ার কারণে, কোরআনের শরীরের আবরণ হওয়ার কারণে আর কোরআনের মর্যাদার কারণে কাপড়ের মর্যাদা বেড়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। কাপড়ের একটা গিলাফ দোকান থেকে যখন কিনলাম তখন কিন্তু তাকে চুমা খাই নাই, খেয়েছিলাম, কিন্তু যখন এই কোরআনের গায়ে লেগে গেছে এবং তাকে গিলাফ হিসাবে, পিরহান হিসাবে তাকে পরিয়ে দেওয়া হয়েছে, তখনই এই গিলাফটাকে পরিষ্কার করার জন্য, ধোয়ার জন্য যখন নিয়ে আসি তখন এটাকে আমরা চুমু খাই পড়ে গেলে। অর্থাৎ কোরআনের সম্মানের কারণে এই কাপড়ের সম্মান বেড়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে আপনাকে বুঝতে হবে সামাজিক পারিবারিক কোন কাজের ভিতরে আপনি যখন কোন ডিসিশন নেবেন, কোন কথা বলবেন, সেমিনারে বক্তৃতায় যখন কোন কথা বলবেন, আবেগের বশে হইয়া এমন কোন কথা আপনি বলবেন না যে কথা বললে কোরআন বিরোধী হয়ে যায়, কুফুরি এবং শিরক হয়ে যায়। মুসলমান এ ধরনের কথা বলতে পারে না। বলতে পারে? আপনি বলবেন সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক কে? জোরে বলেন, আরো জোরে বলেন, সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শিখিয়ে দিয়েছেন আল্লাহর প্রিয় হয়ে যাবেন কিভাবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, যারা মুমিন, যারা গায়েবের উপরে বিশ্বাস করেছে, এবং যারা নামাজকে কায়েম করেছে, প্রতিষ্ঠিত করেছে। সুবহানাল্লাহ বলেন। গায়েবের উপরে বিশ্বাস করেছেন এবং নামাজকে, ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং যে রিজিক দিয়েছেন সেই রিজিক থেকে আপনি অন্য মানুষকে বণ্টন করে দান করে দিচ্ছেন। এই মানুষগুলা হচ্ছে মুমিন। এই মানুষগুলা কি? জোরে বলেন। আল্লাহকে আমরা দেখেছি না? দেখি, বিশ্বাস করেছি, ঈমান এনেছি, আল্লাহ বলেছেন আর আমরা গ্রহণ করেছি। কার মাধ্যমে? রাসূলুল্লাহ, দুজাহানের বাদশাহ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আমরা বিশ্বাস করেছি, আমরা রাসূলকেও দেখিনি। আল্লাহ রাব্বুল আলামিন এ কারণে আপনার মর্যাদা আরো বাড়িয়ে দিবেন, আরো বাড়িয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মর্যাদা মানুষের আরো বেড়ে যায়। আল্লাহ হুকুম দিয়েছেন, তোমাকে আমি যা খাবার দিয়েছি, রিজিক অর্থ সম্পদ দিয়েছি, তুমি তা থেকে তোমার দিনী ভাইকে দান করে দাও। বলেন না সুবহানাল্লাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিস শরীফ, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর নবী সাদ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দার প্রতি রাগ হয়ে যায়, গুসা করে, আর বান্দা যখন তার সম্পদ থেকে দিনের পথে দান করে, বিভিন্ন সদগে জারিয়ার কাজ করে,
মসজিদ বানায়, মাদ্রাসা বানায়, দিনী প্রতিষ্ঠান বানায়, গরিব মানুষের বিবাহ হয় না, ওটা টাকা দিয়ে সহযোগিতা করে দেয়। হাদিস শরীফে আল্লাহর নবী সাদ করেছেন, তুমি যখন আল্লাহর খুশির জন্য আল্লাহ পাকের রাজির জন্য তুমি দান করে দিয়েছো, মহান আল্লাহ রব্বুল আলামিন তোমার প্রতি যে রাগ ছিল, গুসা ছিল আল্লাহর, সেই গুসা এবং রাগ দমিত হয়ে গেছে, পক্ষান্তরে মতান্তরে আল্লাহ তোমাকে বন্ধু বানায় নেয়। এটা একটা রাস্তা আমাদের জন্য করেছেন, ভরসা করতে হবে আল্লাহর উপরে সর্বক্ষেত্রে। কার উপরে? আল্লাহর উপরে সব সময় ভরসা হবে, এবং আল্লাহ যেভাবে নির্দেশ করেছেন রসূলুল্লাহ সেভাবে আমাদেরকে বলেছেন, আর আমরা যদি সেভাবে আমাদের জীবনকে গঠন করতে পারি, আমরা যদি সেইভাবে আমাদের জীবনকে সাজাইতে পারি, তাহলে আল্লাহ খুশি হয়ে গেলে আমাদের আর জান্নাতে যাওয়ার কোনো সমস্যা থাকবে, কোনো সমস্যা থাকবে না। আর সাদাকাতু তারাদ্দুল বালা, যারা দান করে, অর্থাৎ তাদের উপরে যদি মুসিবত থাকে, কোনো বালা থাকে, সেটা আল্লাহ কি করে দেন, হ্যাঁ কাটিয়ে দেন, সেটা আপনার থেকে মাফ করে দেওয়া হয়, আপনি ওই বালা থেকে, ওই গজব থেকে আপনি রেহাই পেয়ে যাবেন। দিলেন তো 100 টাকা, দিলেন তো 500 টাকা, কিন্তু গজবটা যে কত বড় ছিল এটা তো আপনি জানেন না। আপনি কি জানেন? জানেন না। হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের জামানায়, হযরত ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম যখনই কোথাও যাইতেন, উনি যে লেবাস ধরতেন, ঠিক এইভাবে একটা লোক লেবাস ধরে ওনাকে ব্যঙ্গ করত। এরকম ব্যঙ্গ করে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে পর্যন্ত মানুষ ব্যঙ্গ করতেছে, আমরা তাদের বিরুদ্ধে মিছিল মিটিং সারা বাংলা সারা পৃথিবীতে হয়েছে, ঠিক কিনা? ব্যা ঠিক। নবীজির বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যদি কথা হয়, আমরা যেই কোনো সময়, যেই কোনো সময় পৃথিবীর মুসলমান তা প্রতিবাদ করে ইমানি শক্তি দিয়ে, ঠিক কিনা? ব্যা ঠিক। সেখানেও ছিল ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালামের উম্মতেরা বললেন, হুজুর এই লোকগুলা আপনারে ব্যঙ্গ করে, আপনি এই লোকগুলার বিরুদ্ধে বদদোয়া করেন, আল্লাহ এদেরকে ধ্বংস করে দেয়। ঈসা আলাইহিসসালাম চিন্তা করলেন, যা ঠিকই তো, এরা তো আমাকে খুব জ্বালাইতেছে, আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ এই লোকটারে শেষ করে দেন। এই লোকটা ছিল দুপা, কি ছিল এই লোকটা, কি ছিল দুপা, কারে কয়, কাপড় কাছে আয়রন করা, ইস্ত্রি করে, ঠিক না? এই লোকটার বিরুদ্ধে দোয়া করলেন, গজবের ফেরেশতা আসলো তাকে গজব দেওয়ার জন্য। দোয়া করার পর কিছুক্ষণ পর আবার এদিক দিয়ে যায়, ঈসা নবীর উম্মতরা ডাক দিয়ে বললেন, হুজুর আপনাকে বলেছিলাম আপনি এর বিরুদ্ধে দোয়া করেন, বদদোয়া করেন, তারে আল্লাহ যেন মেরে ফেলে, কিন্তু হুজুর আপনি বদদোয়া করলেন, আমরা দেখলাম, কিন্তু এই লোকটা তো এখনো জীবিত, রাস্তা দিয়ে হাঁটে, তার কারণ কি? ঈসা আলাইহিসসালাম বললেন, আমি তো বদদোয়া করছি, তিনি বেঁচে গেলেন, কারণ এই দুপায় নদীর পার চলে গেলেন কাপড় খাঁচার জন্য। নদীর পার যাওয়ার পরে কাজ শুরু করে দিলেন, ওই সময় একটা ভিক্ষু ক্ষুধার্ত মানুষ যায়, বললেন, ভাই আমার পেটে খুবই ক্ষুধা, আমি গরিব মানুষ, আমার কিছু খাবার দেন। ভিক্ষুকটা একটা রুটি তারে দান করলেন, কয়টা, জোরে বলেন কয়টা, একটা রুটি দেওয়ার পরে ভিক্ষুক রুটি খেয়ে ফেললেন। খাওয়ার পর আল্লাহর দরবারে মুনাজাত করলেন, আল্লাহ যে লোকটা আমার ক্ষুধা নিবারণ করে দিল, আল্লাহ আমি শান্তি পাইলাম, রব্বুল আলামিন আপনি এই লোকটাকে পৃথিবীর তামাম গজব এবং আযাব থেকে তারে বাঁচায় দেয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। দান করলে দানের ফজিলত কি? এরপরে দুপা বললেন, কি ব্যাপার, এই লোক দিয়ে ভালো দোয়া করে, ঠিক আছে তুমি আরেকটা রুটি খাও। রুটি আরেকটা দিলেন, এবার রুটি পাওয়ার পর পথিক আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহ যে লোকটা আমারে আবার আরেকটা রুটি খাওয়াইলো, আল্লাহ আমারে শান্তি করলো, রব্বুল আলামিন তুমি এই লোকটার প্রতি খুশি হয়ে যাও, রাজি হয়ে যাও। বলেন না সুবহানাল্লাহ। তো দুপা বলতেছে, ভাই তুমি যেই দোয়া শুরু করছো,
আর যে সুন্দর দোয়া করতাছ রুটি তো শেষ হয়ে যাইতাছে, তো তুমি আবারও ভালো দোয়া করছ না আরেকটা রুটি খাও? কয়টা দিল? কয়টা? তিন নাম্বার রুটি খাওয়ার পর পথিক আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ যে লোকটা আমারে আবার রুটি খাওয়াইলো আবার শান্তি করলো তোমার দরবারে ফরিয়াদ, যোগের পয়গাম্বর নবীর সাথে তার বন্ধুত্ব বানায় দাও। জোরে কইতেন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পথিক কেমন দোয়া করতেছে তার জন্য, নেক দোয়া না বদ দোয়া? কিসের বিনিময়? জোরে বলেন কিসের বিনিময়? দানের বিনিময়। তিনটা দোয়া করছেন, এবার দোয়া বলতাছে আর দোয়া কইরেন না, ককেরে ক আর রুটি নাই, আর রুটি নাই, রুটি কইতে দিব, আনছিলাম তিনটা, আর যে দোয়া করছেন আপনার দোয়া পাওয়ার লাগে আমি রুটি সবই দিছি, আমার খাওয়া বন্ধ। বলেন না সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। এই লোকে দেখদা যায় ঈসা নবীর উম্মতরা কইতাছে, হুজুর হে দিয়ে হন জেতা রইছে, দোয়া কবুল হইছে না আল্লাহর কাছে, আপনি একটু আল্লাহর জিগান, আপনার দোয়াটা কবুল হইছে, নিয়ে দি জেতা করছিলেন মরিয়া যাইতো গা। ঈসা আলাইহিসসালাম আল্লাহর জিগাইছে, জিব্রাইল আলাইহিসসালাম আয়েশা বলছে ঈসা নবীকে, হে আল্লাহর পয়গাম্বর আপনার দোয়া তার জন্য কবুল হইছে, তার যে পাগড়ি আছে ওই পাগড়ির ভিতরে খুলে দেখেন একটা সাপ তার পাগড়ির ভিতরে আছে, চিকুন, এই বিষাক্ত সাপ পাঠিয়ে দেওয়া হয়েছিল তাকে দংশন করে মেরে ফেলার জন্য, কিন্তু সে কেন আপনাকে এই লোকটাকে কামড় দিতে পারলো না আপনি তাকে জিজ্ঞাসা করেন, আপনার সাথে কথা বলবে? আরে জোরে বলেন না সুবহানাল্লাহ। দানের ফজিলত। ঈসা নবী পাগড়ি খুলে সাপটা বের হওয়ার পর জিজ্ঞাসা করলো, তুমি তাকে সবল দিলে না কেন? সাপ ডাক দিয়ে বললে, পয়গাম্বর আল্লাহ আমাকে তারে দংশন করার জন্য হুকুম করেছে, যে মাত্র তারে দংশন করব পয়গাম্বর, ওই মুহূর্তে ওই ভিক্ষুক রুটি খাওয়ার পরে যখন বলছে যে আল্লাহ তারে দুনিয়ার তামাম গজব থেকে বাঁচা দাও, এই দোয়া করার সাথে সাথে রে পয়গাম্বর রহমতের ফেরেশতারা আমি গজবের সাপের মুখের মধ্যে কিলিফ লাগায়া দিছে। নাম্বার দুই দোয়া করেছেন, আল্লাহ যেন তার উপরে রহমত করে, আল্লাহ তারে রহমত দিয়া বেষ্টিত করেছে পয়গাম্বর। তিন নাম্বার দোয়া করেছে, আল্লাহ রব্বুল আলামিন যেন আপনাদের দুইজনের মধ্যে বন্ধুত্ব বাড়ায় দেয় পয়গাম্বর, এখন এই লোক আপনার কাছে মুসলমান হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই ইতিহাস এই দুফা দেখা মুসলমান হয়ে গেছে, বলেন না সুবহানাল্লাহ। আমরা কি দান করতে রাজি আছি কিনা নাই? কারা কারা রাজি? কারা কারা রাজি? নারা তাকবীর, নারা রিসালাত। কাজী টিভি।